হ্যালো বন্ধুরা আমি পলাশ আর আপনারা দেখছেন টেকগিক পলাশ ইউটিউব চ্যানেল আমাদের ফোনই এখন আমাদের সবসময়ের সঙ্গে আমাদের ফোনের মধ্যেই আমাদের যত রকমের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ডেটা সেভ করে রাখা থাকে যেমন ব্যাংক সংক্রান্ত ডেটা বা বিভিন্ন ধরনের পার্সোনাল ভিডিও ফটো বা ডকুমেন্টস সেগুলি রাখা থাকে তো আমরা যদি চাই আমাদের ফোনটি যদি কোনো কারণে অন্যের হাতে চলে যায় এবং সেই ব্যক্তি যেন কোনো মতে আমাদের সেই সমস্ত পার্সোনাল ডেটা ফটো ভিডিও বা ডকুমেন্টসগুলি আমাদের ফোনে কোন জায়গায় সেভ করে রাখা আছে সেগুলি যেন খুঁজে না পায় এবং সেই সমস্ত ফটো ভিডিও বা ডকুমেন্টসগুলি যেন তিনি দেখতে না পান তো সেটি কিভাবে করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের ফোনে যে ক্যালকুলেটারটি আছে সেই ক্যালকুলেটারের মধ্যেই আমাদের সমস্ত ধরনের পার্সোনাল ডেটা ফটো ভিডিও বা ডকুমেন্টসগুলি আমরা সেভ করে রেখে দিতে পারি এটি এই জন্যেই এত সিক্রেট যে কারো কখনো মাথায় আসবে না যে ফোনের যে ক্যালকুলেটার তার মধ্যেও ফটো ভিডিও এবং ডকুমেন্টস সেভ করে রাখা যায় আমরা সাধারণত ফোনের যে ক্যালকুলেটার তার মাধ্যমে কি করি বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ এই এইসব করি কিন্তু কেউ ভাবতেও পারবে না যে আমরা সেই ক্যালকুলেটরটিকেই সেফটি ভল্ট হিসাবে ব্যবহার করছি তো চলুন দেখেনি এটি কিভাবে করব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে সেটিতেও প্রেস করে দিন এর ফলে আমি যখনই এই ধরনের ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না আমরা আমাদের ফোনে সমস্ত গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল ফটো ভিডিও এবং ডকুমেন্টসগুলি হাইড করে রাখার জন্য প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব তো প্লে স্টোর ওপেন করি প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করব ক্যালকুলেটার হাইড অ্যাপ তো দেখুন দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে নেবো তো দেখুন অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে এসছে তো এই অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করে নেবো তো দেখুন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে তারপর ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন কি লেখা আছে সেট অ্যাপ পাসওয়ার্ড তো এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো দেখুন এখানে লেখা আছে প্লিজ সেট এ ফোর টু এইট ডিজিট পাসওয়ার্ড ইনটু ক্যালকুলেটর অ্যান্ড ইজ ইকুয়াল টু বাটন টু কনফার্ম আমাদেরকে প্রথমে চার থেকে আটটি ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং তৈরি করার পর ক্যালকুলেটারে যে ইজ ইকুয়াল টু বাটন আছে সেটিতে প্রেস করতে হবে ঠিক আছে তো আমরা এখানে ওকে করে দিই তো আমরা এখানে একটি পাসওয়ার্ড তৈরি করব। তো আমি ধরুন চারটি ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করছি ওয়ান 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 তো পাসওয়ার্ডটি তৈরি করলাম পাসওয়ার্ডটি তৈরি করার পর ক্যালকুলেটার দেখুন ইজ ইকুয়াল টু যে বাটানটি সেই বাটনের ওপর ক্লিক করব তো দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে চলে আসবে কনফার্ম পাসওয়ার্ড এন্টার ইউর পাসওয়ার্ড এগেইন অ্যান্ড প্রেস ইজ ইকুয়াল টু বাটন যে পাসওয়ার্ডটি আমরা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটি আবার আমাদের এখানে পুট করতে হবে তো আমি ওয়ান 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 তো পুট করলাম পুট করার পর আবার আমাদেরকে এই ইজ ইকুয়াল টু বাটনের ওপর প্রেস করতে হবে তারপরে দেখুন এইরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে নেক্সটে ক্লিক করতে হবে তো দেখুন তারপর এইরকম একটি পপ আপ আসবে অ্যালাউ ক্যালকুলেটার টু অ্যাক্সেস ফটোস মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস তো এটাকেও এলাউ করে দিতে হবে তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে পাসওয়ার্ড রিকভারি কোশ্চেন তো এখানে দেখুন একটি কোশ্চেন দিয়েছে হোয়ার্স মাই বার্থ প্লেস তো এই কোশ্চেনের অ্যানসারটি আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো দেখুন এই কোশ্চেনের যে অ্যানসারটি আমি দিয়েছি এই অ্যানসারটি কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ আমরা যদি কোনো সময় আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে এই কিন্তু কাজে লাগবে তো এরপর নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে তো নেক্সট বাটনে ক্লিক করবো তো দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে পাসওয়ার্ড রিকভারি ইমেল তো দেখুন এখানে লেখা আছে ইন কেস ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড উই উইল সেন্ড ইট টু দা ইমেল অ্যাড্রেস দিল তো যদি আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি যদি কোনো কারণে ভুলে যান নিচে যে ইমেল আইডিটি পুট করবেন সেই ইমেল আইডিতে সেই পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে ইমেল আইডি পুট করে দিলাম ইমেল আইডি পুট করার পর নিচে সেভ বাটনে ক্লিক করবো তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো উপরে দেখুন লেখা আছে ভল্ট অর্থাৎ এটি হলো আমাদের সেই সিক্রেট ভল্ট তো এর মধ্যেই আমরা আমাদের যে সমস্ত সিক্রেট ফটো ভিডিও বা ডকুমেন্টস সেগুলি কিন্তু অ্যাড করে রাখতে পারি এবং যখনই আমাদের সেই সমস্ত ফটো ভিডিও বা ডকুমেন্টসগুলি এই অ্যাপ্লিকেশনে অ্যাড করে রাখবো তখনই কিন্তু আমাদের ফোন থেকে সেগুলি হাইড হয়ে যাবে তো এবার দেখে নিই কীভাবে আমরা আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত ফটো ভিডিও এবং ডকুমেন্টসগুলি এই অ্যাপ্লিকেশনে অ্যাড করবো তো নিচে দেখুন একটি প্লাস আইকন আছে ঠিক আছে তো এর ওপরে ক্লিক করবো তো দেখুন এখানে অনেকগুলি অপশন আছে ডকুমেন্ট ভিডিওস পিকচারস অডিওস ক্যাপচার ভিডিও তো এর মধ্যে থেকে আমরা যে টাইপের ইম্পর্টেন্ট ডেটা এই ভল্টের মধ্যে অ্যাড করতে চাই তো সেই অপশানে ক্লিক করব ধরুন আমি একটি ফটো আমি আমার এই সিক্রেট ভল্টে অ্যাড করব তাহলে কি করব এই পিকচারস এই অপশানে ক্লিক করব তো ক্লিক করলাম তো আমাদের ফোনের যে গ্যালারি সেটি কিন্তু ওপেন হবে তো ধরুন আমি এই ফটোটাকে আমার ভল্টে অ্যাড করব ঠিক আছে তো এটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখুন নিচে একটি অপশন আছে মুভ টু ভল্ট ঠিক আছে তো এরপর ক্লিক করব। তো দেখুন প্লিজ চুজ ওয়ান ফোল্ডার তো দেখুন এখানে অনেকগুলি ফোল্ডার আছে নিউ ফোল্ডার পিকচার ভিডিওস ফাইলস তো আমরা যে ফোল্ডারের মধ্যে এই ফটোটি রাখতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি পিকচার ফোল্ডারের মধ্যে এই ফটোটি রাখতে চাই সেহেতু পিকচার ফোল্ডারটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে ওকেতে ক্লিক করে দেবো তো দেখুন সিলেক্ট অ্যান্ড এনক্রিপশন মোড এনক্রিপশন তো এই অপশানই সিলেক্ট থাকবে তারপর ওকে করে দেবো ওকে করার পর দেখুন এখানে দেখিয়ে দিয়েছে ওয়ান ফাইল ওয়াজ এনক্রিপ্টেড সাকসেসফুল্লি তো এখানে ওকে করে দেবো তো দেখুন এখানে যে পিকচার ফোল্ডার আছে সেই পিকচার ফোল্ডারের মধ্যে আমি যে ফটোটি অ্যাড করেছি সেই ফটোটি কিন্তু চলে এসছে এবং আমার মোবাইলের গ্যালারিতে যেখানে এই ফটোটি ছিল সেখানে কিন্তু আর এই পিকচারটি দেখা যাবে না সেখান থেকে কিন্তু হাইড হয়ে গিয়েছে তো এইভাবেই নিচে দেখুন ভিডিও বলে একটি অপশান আছে তো এর ওপর ক্লিক করে নিচে প্লাস আইকনে ক্লিক করে আমরা যে কোনো ভিডিও এই ভিডিও ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি তারপরে দেখুন ফাইলস ফাইলসে ক্লিক করে নিচের অ্যাড আইকনে ক্লিক করে আমরা যে কোনো ধরনের আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেইগুলি কিন্তু আমরা আমাদের গ্যালারি থেকে এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে দেখুন মুভ টু ভল্ট এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এনক্রিপশন সিলেক্ট থাকবে এবং ওকে করে দেবো ওকে করার পর দেখুন এখানে দেখাচ্ছে ওয়ান ফাইল ওয়াজ এনক্রিপ্টেড সাকসেসফুলি তো ওকে করে দেবো তো দেখুন এই ফাইলস ফোল্ডারের মধ্যেও একটি ডকুমেন্টস অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবেই আমরা কিন্তু আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ফটো ভিডিও বা ডকুমেন্ট সেগুলি কিন্তু একে একে আমাদের এই সিক্রেট ভল্টের মধ্যে অ্যাড করে রাখতে পারবো তো তারপর আবার এই অ্যাপ্লিকেশানটি ওপেন করব। তো দেখুন এইটি হলো সেই অ্যাপ্লিকেশান তো অ্যাপ্লিকেশান ওপেন করার পর তো দেখুন এটি একটি সাধারণ ক্যালকুলেটরের মতোই মনে হচ্ছে তো কেউ কোনো সময় ভাবতেও পারবে না যে এটি আমাদের একটি সিক্রেট ভল্ট এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত ডকুমেন্টস এবং ফটো ভিডিও সেগুলি রাখা আছে তো আমাদের এই সিক্রেট ভল্টটি ওপেন করতে গেলে কি করব। আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি পুট করব তো আমি এখানে পাসওয়ার্ড সেট করেছিলাম ওয়ান তো পাসওয়ার্ড পুট করলাম পাসওয়ার্ড পুট করার পর তারপর ক্যালকুলেটরের যে ইজ ইকুয়াল টু বাটন আছে এরপরে ক্লিক করব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে সিক্রেট ভল্ট সেটি কিন্তু খুলে গিয়েছে কেউ কোনো সময় এই অ্যাপ্লিকেশানটি দেখে কখনোই বুঝতে পারবে না যে এটি একটি সিক্রেট ভল্ট তো এইভাবেই আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফটোস বা ভিডিওস যেগুলি আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে না চান এবং আপনি আপনি যদি চান সেই ফটো ভিডিও বা ডকুমেন্টসগুলি কেউ অ্যাক্সেস করতে না পারুক তাহলে আপনি এইভাবে এই অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে ইনস্টল করে আপনি কিন্তু আপনার পার্সোনাল ডেটাগুলি সুরক্ষিত রাখতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে